আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের মনের উদ্দেশ্য কামনা পূর্ণ করো, একবার জোরে বলি আমিন। তো যাই বা হোক, আমাকে যেই টাইম দেওয়া হয়েছে টাইমের দিকে লক্ষ্য করে উল্টা পাল্টা জিটা সিটা কথা বইলা সময় নষ্ট না করে আমি আপনাদেরকে আলোচনার দিকে যাই। এই যে আমরা প্রায় খবরে আখবারে মানে আমার কে মাল পশ্চিমবঙ্গে বাঙালে বলে পেপার আর আপনার কে বিহারে বলে আখবার। তো এই বিহারে এই আখবারে পেপারে টেলিভিশনে ইন্টারনেটে হঠাৎ হঠাৎ করে এক একটা খবর চলে আসে। কি খবর বলে দেখি আসমান থেকে একখানা পাথর পড়বে দে দুনিয়া ভেঙে যাবে। এগুলা খবর আসে না আপনার এদিকে? আসে না? এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে 29 এপ্রিল 2020। এটা কোন সাল চলছে? 2021। তবে 2020 সালের 29 এপ্রিল দুনিয়া ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু ভেঙেছে কি ভাঙেনি? যাকে বলে ধ্বংস বা কিয়ামত। তারপরে একবার 2012 সালে ভাঙার কথা ছিল, ছিল না? 2012 সালেও ভাঙার কথা ছিল, 2012 সালেও ভাঙেনি। 2020 সালের 29 এপ্রিল ভাঙার কথা ছিল, তাও ভাঙেনি। তবে কি দুনিয়া ভাঙবে না? কথা বলেন, তবে কি দুনিয়া ধ্বংস হবে না? অবশ্যই হবে। যার সৃষ্টি রয়েছে তার শেষ রয়েছে, এমনি করে তবে দুনিয়া ভাঙবে এটা অবশ্যই। কিন্তু আজ থেকে প্রায় 1400 বৎসর পূর্বে, 1500 বৎসর পূর্বে হযরতে আদম আলাইহিস সালামের জামানায়, হযরতে নূহ আলাইহিস সালামের জামানায়, হযরতে ঈসা আলাইহিস সালামের জামানায়, হযরতে মূসা আলাইহিস সালামের জামানায়, এমনি করে 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 হযরতে জাকারিয়া আলাইহিস সালামের জামানায় দুনিয়া ভেঙে যাবে এই কথাটা কেউ বিশ্বাস করত না। এত বড় আকাশ, এত বড় জমিন, এত বড় পাহাড়, এত বড় ইটা কেমন করে আবার কে ভাঙবে এই কথা বিশ্বাস করত না। কিন্তু আমার রাসূল এই পৃথিবীতে আসার পরে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী যখন তার জমিনে আল্লাহর জমিনে আসলেন, আর আসার কিছুদিন পরেই আমার আল্লাহ রব্বুল আলামিন তিনাকে নবুয়াত প্রাপ্ত করলেন। শুধু তাই নয় বন্ধুরে, আল্লাহর নবী রব্বুল আল্লাহর নবী দয়ার নবীর বিন্ন বিশ্বের নবী উপরে কোরআন নাজিল করলেন। শুধু তাই নয়, ওই পবিত্র কোরআনে আমার আল্লাহ আমার নবীকে বলে দিলেন, অগো নবী বলে দাও, তোমার উম্মত উম্মতিদের বলে দাও, এই দুনিয়ার মহাব্বতে পড়ে, এই দুনিয়ার মায়া জালে পড়ে, এই দুনিয়ার সুন্দরী সুন্দরী আওরাতের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে, ধন সম্পদ টাকা পয়সা ধন দৌলতের লোভে পড়ে, তোমরা নিজেকে নিজে ধ্বংস হয়ে যাও না রে বিশ্ব জগতের নর নারীরা, রে বিহার বাঙ্গাল, বিহার বাঙ্গাল, বিশ্ব ভারতের লোকেরা, এই পৃথিবী মানুষের জন্য স্বপ্ন, স্বপ্ন বুঝতে পারলে জি ভাই, মানে আমি ভাটিয়া ভাষা, ভাটিয়া ভাষাও জানি আর বাংলা ভাষাও জানি আপনার কে দোয়ায় আল্লাহর দয়ায়, কিন্তু বিহারে যখন আসি তখন একটু জেনে শুনে ভাটিয়া ভাষা কইতে হয়। কেন যে বিহারের ভাটিয়া লোকেরা একদম বাংলা ভাষা যদি ক্লিয়ার বাংলা বলা যায় তো মুখে মুখে তাকায়, আর যখন মধ্যখানে একটু করে ভাটিয়া ভাষা দেওয়া যায় তো যেন নাবে মুলবি ওয়াজ জমাইছে।
खाली मजा लगार ले बुझते क्या तो स्वप्न का स्वप्न के भाटिया भाषा बोली स्वपन স্বপনটাকে বাংলা ভাষায় বলো স্বপ্ন। তো আমার ভাইয়ের আমার বন্ধুরা এই পৃথিবী মানুষের জন্য স্বপ্ন। একটা মানুষ যখন ঘুমান্ত অবস্থায় ঘুমিয়ে থাকে ও রাস্তার ধারে ধাওয়াটের উপরে শুয়ে আছে আর ধাওয়াটের উপরে শুয়ে থাকতে থাকতে তাকে নিন এসে গেছে ঘুম এসে গেছে আর ওই ঘুমের অবস্থায় ও স্বপ্ন দেখতে লেগেছে। কি স্বপ্ন দেখছে? স্বপ্নটা দেখছে আমি আমেরিকা চলে গেছি। স্বপ্নে কি দেখছে? আমেরিকা চলে গেছি। কিন্তু ও কি বুঝতে পারছে যে এটা স্বপ্ন দেখছি না আসলে? বুঝা যাচ্ছে কি স্বপ্ন দেখার সময় কি বুঝা যায়? ওকে সাতটা তাড়ছে আর ও দৌড়াইছে, ওইদিকে পালাইছে তখন আর একটা বাঘে তাড়ছে, ও আপর ফাপর খেয়ে ও চোখ খুলে তাকাইছে ভাওয়ার দিশিতে আছে। তো স্বপ্ন যখন ভেঙে যায় তখন বুঝতে পারে যে হ্যাঁ আমি একটু আগে স্বপ্ন দেখছিলাম। কিন্তু স্বপ্ন দেখার সময় বুঝতে পারে না যে আমি স্বপ্ন দেখছিলাম। বুঝতে পারে? পারে না। তো এই দুনিয়াটা হলো, এই পৃথিবীটা হলো স্বপ্ন। স্বপ্ন আজ আমরা বেঁচে আছি দেখছি যে এরকমই বেড়াচ্ছি, এরকমই চলছি, কতদিন থেকে আছি? 40 বছর থেকে আছি, 50 বছর থেকে আছি, 70 বছর থেকে আছি। কিন্তু যখনই আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন মনে হবে যে কি গেলাম আর আসলাম, এরকম ছোট্ট হয়ে যাবে দুনিয়ার দিনটা আপনার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, এই দুনিয়ার মহাব্বতে পড়ে, এই দুনিয়ার মায়া জালে পড়ে তোমরা নিজেকে নিজে ধ্বংস হয়ে যাও না। এই দুনিয়া চিরস্থায়ীর জন্য নয় রে, এই দুনিয়া অল্প কিছুক্ষণ। হ্যালো, এই দুনিয়া অল্প কিছুদিনের জন্য, যেমন এই প্যান্ডেলটা, এই স্টেজের প্যান্ডেলটা সকাল 7টার মধ্যে ভেঙে দেওয়া হবে, ঠিক এই দুনিয়া একদিন ভেঙে চুরমার করে দেওয়া হবে। এই কথাটা যখন পবিত্র কোরআনে নাজিল হলো আর আল্লাহর রাসূল যখন মক্কা মদিনা তায়েব তথা বিশ্বের মানুষকে যখন বলতে লাগলেন তখন কিছু কিছু লোকেরা বলতে, এত বড় দুনিয়া আবার কে ভাঙবে? এই গবেষণা করতে 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 ভাই গো কিয়ামতের কথা পবিত্র কোরআনে একের পর এক আসতে থাকে, কেমন ভাবে দুনিয়াটা ভেঙে যাবে, কি সিস্টেমে ভেঙে যাবে, ভেঙে যাওয়ার আগে কেমন হবে, ভেঙে যাওয়ার সময় কেমন হবে, ভেঙে যাওয়ার পরে কি হবে। একটার পর একটা কথা যখন আল্লাহর জমিনে জিবরাইল মারফতে আল্লাহর নবীর কাছে পৌঁছাতে লাগলেন, আল্লাহর নবী তখন মক্কা মদিনা তায়ে বিশ্বের মানুষকে বলতে লাগলেন, কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না। এমনি করতে 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 যখন 2008 সাল এসে গেল, 2008 সালে আমেরিকা এবং লন্ডন এবং থাইল্যান্ড এবং জাপানের 11 জন বিজ্ঞানী তারা বুঝতে পারলো এই দুনিয়া অ্যাকচুয়ালি ভেঙে যাবে, তারা পেপার পত্রিকায় আখবারে টেলিভিশনে ইন্টারনেটে অনলাইনে বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে দিল, রে বিশ্ব ভারতের লোকেরা আগামী 2012 সালের 30শে ডিসেম্বরের মধ্যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই খবর আপনার দিকে টিভিতে কয়েছিল? কয়েছিল? তবে একটা কথা আপনারাকে এখানে বানা কথা বলবো না, 2012তে ভেঙে যাওয়ার কথা 8 সালে কইলে ভাঙবে কত সালে? 12 সালে। কিন্তু 8 সালেও 8-12 সালেও ভাঙেনি, আগামী 6 মাস পরে 22 সাল হয়েছে।
তাও দুনিয়া এখন পর্যন্ত ভাঙেনি, তবে কি ভাঙবে না? অবশ্যই ভাঙবে। তবে কেমন, তবে কিভাবে ভাঙবে? আল্লাহ এবং আল্লাহর রসুল, আল্লাহ এবং আল্লাহর রসুল, কোরআন এবং নবীর হাদিসের মধ্যে যেইভাবে পাওয়া যায়, এই দুনিয়া সেইভাবেই একদিন আমাদের কাছ থেকে নিরাকার হয়ে যাবে। আমার মায়ের আমার বোনেরা, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী তয়ার নবী বিশ্বের নবী বললেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দীরা, রে আমার উম্মত এবং উম্মতিরা।